হ্যালো এভরি ওয়েলকাম টু সিস ব্লগ দিনটা ছিল হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আর আজকে আমাদের একটা পিসুনদের বাড়িতে নেমন্ত্রণ আছে মানে মুনমুন পিসিমুনির বাড়িতে নেমন্ত্রণ আছে মানে আমাকে খাওয়াবে আজকে মুনমুন পিসি কিন্তু আজকে আমাদের বিবাহবার্ষিকী তোমাদের চা তো আমি শর্টসে শেয়ারই করেছি মানে আঠেরোই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো এই দিনেই আমার ডাক্তার দেখানোর ডেট পড়েছিল আর তোমরা অনেকে প্রেগনেন্সি নিয়ে কমেন্ট করছো যে দিদি তোমার মানে পিসিওডি ছিল কি না বা কিছু ঠিক আছে এই সব কিছু নিয়ে আমি শেয়ার করবো আমি একটা পুরো আলাদা করে একটা ভিডিও বানাবো এই নিয়ে যে আমার কি কী প্রবলেম ছিল না ছিল বা যাই কিছু হোক আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমাদের যদি আরও কমেন্ট থাকে তাহলে করতে থাকো এখনই কমেন্ট করো তাহলে সেই কমেন্টগুলো রিপ্লাই আমি দিতে পারবো যখন আমি ভিডিওটা বানাবো তো আজকের দিনে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল একটা টেস্টও ছিল তো ওটা করে তারপর রিপোর্ট নিয়ে সেদিনকে আমরা ডাক্তার দেখাই ওষুধ নিয়ে নিতে প্রায় বাড়ি ফিরতেই আমাদের কটা হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গিয়েছিলো এরকমই হবে তারপর তো আমি পিসুমুনি বাড়িতেই আজকে খাওয়া দাওয়া ছিল পিছুমুনি খাই ছিল আর ডাক্তার দেখানোর যখনই ডেট আসে না আর এরকম যখন টেস্ট হয় তখন বিশ্বাস করো ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে ঠিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মনে হয় যে পরীক্ষা দিতে যাচ্ছি ওরকম মানে এ কোশ্চেন পেয়েছি এবার জাস্ট কি লিখবো না লিখব এরকম যেরকম একটা মনে হতো ঠিক সেরকম মনে হয় যে রিপোর্টটা তো নিলাম এবার রিপোর্ট নেওয়ার পর আমরা তো আর কিছু বুঝতে পারি না তাহলে তো তার আমরাই হয়ে যেতাম তো তখনই টেনশন করি মিতুন তো আমার থেকে ও ডবল বেশি টেনশন করে আমি ওকে দেখাই না যে আমি টেনশন করছি না তো ও আরও বেশি টেনশন করতে লাগবে কিন্তু ও ভীষণই টেনশন করে তো মানে ডক্টর দেখানোর পর ডক্টর যখন বলে যে না সব ঠিকঠাক আছে ব্যাস ওটাতেই শান্তি লাগে আর কি যাই হোক সব কিছু নিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব তো আমরা দুটো সময় করে বাড়ি এসেছিলাম বাড়ি এসে আমি একটু ফ্রেশ হয়ে একটা মানে ড্রেস চেঞ্জ করে আবার গেছিলাম পিসুমনিদের বাড়িতে আর এখানে মুনমুন পিসি মানে দেখতেই পাচ্ছ কত কি আয়োজন করেছে মুনমুন পিসি কে তোমাদের মনে কোশ্চেন রাখতে পারে সেটা হচ্ছে আমার পিসিমণি মানে পিসুমনি তো আমাকে আগে সপ্তাহে খাইছিল তো আমার পিসুমি যা হচ্ছে মুনমুন পিসি মানে আমাদের একদম পুরো পিসি বলতে পারো তো ভীষণই আমরা একসাথে থাকলে সবাই খুব এনজয় করি আর পাশে দেখতে পাচ্ছ বান্টিদির আইবুড়ো ভাত মানে বানটিদির ভাড়ার হচ্ছে সুনিতা তো আমরা বানটি বলি বলে বান্টি বলছি ওখানে আইবুড়ো ভাত হচ্ছে আর এখানে আমাকে খাওয়াচ্ছে আমাদের তো স্বাদ এইরকম কোনো নিয়ম টিয়ম নেই তো আমাদেরকে জাস্ট এমনি খাওয়ানো হয় সেই জন্য পিসুমনিও তাই পিসুমুনির ইচ্ছে ছিল আমাকে খাওয়াবে তো সেই জন্য এখানে পিসুনি আমাকে খাওয়া আর এখানে দেখো মাছের মাথা খাওয়াচার প্রচুর 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 আয়োজন করেছিল মানে কি না কি ছিল কি বলবো মেনুতে ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা আলুর দম একটা পুরো মাছের মাথা ছিল একটা মাছের কারি টাইপের ছিল মিষ্টি দই পায়েস যেগুলো হয় আর কি চাটনি পাঁপড় এইগুলো তো ছিলই আর এখানে পূজা ধরেছে মানে মিথুনকে আর আমার জিজুকে যে তোদের কাছে খাওয়াতেই হবে অ্যানিভার্সারি বলে তাই আমার দিদি বলছে যে এই তো আমার আমাদের আমাদের হয়ে আমাদের পিছুমুনি খাইয়ে দিল চ আমি তোকে খাইয়ে দিচ্ছি নিজে হাতে করে খাইয়ে দিচ্ছি তো এরকমভাবে আমরা সব হাসি মজা ঠাট্টা করছিলাম আর এখানে আমি কি বলছিলাম আমি নিজেও জানি না আমার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার এত খিদে পেয়েছিল সকাল থেকে যেহেতু সেরভাবে সেরকম কিছু একটা খাইনি তো ভীষণ খিদে গেছিলো আমি এসে এসে একা খেয়ে নিয়েছি তো সেই জন্য আমার লিপস্টিকটা এই ওদিক পুরো চারিদিকে ছড়িয়ে গেছে আর এখানে পূজা হাতলে দিয়ে কি কী বলছে এখন অতটা মনে নেই মনে হয় কিছু একটা হাসাচ্ছিল তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ রাতেও আমাদেরকে ভীষণই সারপ্রাইজ দিয়েছে একটা কেক এনে তো আমরা কেক কাটিংও করেছি সেই ভিডিওটা তোমরা লাস্টে দেখতে পাবে আমার মা তারপর আমার দিদি আমাকে কি অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে সেটাও দেখতে পাবে তো দেখতে থাকো আচ্ছা লাঞ্চে অত কিছু খাওয়ার পরও আমরা না মানে ফুচকা জাস্ট পাশ দিয়ে গিয়েছে আমি বলি আমার ফুচকা অতটাও আমার মানে ভালো লাগে খাই আর কি কিন্তু যে মানে পাশ দিয়ে পেরোলে খেতেই হবে এইরকম অতটাও আমি ভালোবাসি না কিন্তু পূজা বা পূজার পাশ দিয়ে একটা ফুচকা যদি পেরিয়ে যায় মানে কি বলবো আর কি ও ফুচকা ছাড়া বাঁচতে পারবে না ও ফুচকা খেতে এতটাই ভালোবাসে তো ও আমাদেরকে জোর করেই নিয়ে এলো বলে যে চল না চল শুকনো দুটো খাবি ভালো লাগবে আর খেতে লাগলে অবশ্যই ভালো লাগে ফুচকা তো আমরা অত কিছু খাওয়ার পর বিকেল আবার ফুচকাও খেয়েছিলাম আর ফুচকাটা বেশ ভালো মাখিয়েছিল আর বললাম না পিছুমনি এখানে একটা কেক এনেছে আমাদের জন্য তো এটাই এখন আমরা কাটবো আর আমরা জানতামই না পূজা দেখছি হঠাৎ করে সন্ধেবেলা একবার বললো যে তারা আমি একটু বাজার থেকে আসছি নিয়ে দেখছি ও একটা কেক নিয়ে ঢুকছে বাহ বা ভালোই সারপ্রাই সারপ্রাইজ দিলি রে আর এখানে আমি নাইটি পরেছিলাম আমি বললাম যে আমি আর চেঞ্জ করতে পারবো না দিদি তাও নাইটিটা চেঞ্জ করে ও একটা কুর্তি পরলো আর আমি বললাম আমি এক আমি পারবো না আমি যেটা পরে আছি সেটা পরে কেক কাটিং করবো তো আর এখানে সেই জন্য পিছুমনির একটা চাদর আমি সুন্দর করে নিয়ে নিয়েছি চুলটাকে একটু খুলে দিয়েছি আর পূজারই একটা মিউট কালারে খুব সুন্দর লিপস্টিক আছে ওটা পরেছি আর এখানে দেখতে পাচ্ছ আঁকায়দা এখন মানে স্পার্কেলটা জ্বালাচ্ছে এরপর আমরা কেক কাটিং করব আর সবাই মিলে মারা আর কি আর কি করছিলো হ্যাপি বার্থডে বলবো না হ্যাপি অ্যানিভার্সারি বলবো কোনটা বলবো কি বলবো বল আর কি এরকমভাবে হাসি ঠাট্টা করে ইয়ার কি করে মজা করছিল

আচ্ছা অ্যানিভার্সারি গিফট যদি বলো তাহলে গিফট আমি এবছর মিথুনের কাছে সেরকম কিছুই নিই ও আগের বছর আমাকে একটা ইয়াররিং দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসও করেছিলাম মেন ব্লগও শেয়ার করেছিলাম যা যা দেখনি তারা একটু চ্যানেলটা চেক করো তাহলেই দেখতে পাবে আগের বছর আমাদের শিবরাত্রির দিন বিবাহবার্ষিকী পড়েছিল আর এবছর আমি মিথুনের কাছে কিছু নিয়ে হ্যাঁ একটা জামা নিয়েছি খুব সুন্দর জামা একটু ভালো জামাই নিয়েছি ওটা এখন আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো না ওটা একটা ইচ্ছে আছে গেট ওয়েটে ভিডিও শ্যুট করার খুব ভালোভাবে তো তখনই তোমাদের সাথে একবারে শেয়ার করবো শর্টসে হয়তো জাস্ট এক ঝলক দেখাবো ড্রেসটা মানে ড্রেসটা দেখাবো না বাট কোথা থেকে নিয়েছি সেটা হয়তো তোমরা জানতে পারবে তো মিথুনের কাছে ড্রেসটা নিয়েছি আর আমার দিদি দিয়েছে হচ্ছে এই যে এই পলা বাঁধাটা আমার দিদি আমাকে এবছর দিয়েছেন অ্যানিভার্সারিতে খুব সুন্দর খুব ভালো আমি এখনও পরিনি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই আমি আগে ব্লগে শেয়ার করব তারপরে পড়বো আমার দিদিও একটা ও নিজে নিয়েছে মানে জিজু দিয়েছে ওকে ও পড়ে আছে ওরটাও যদি কোনো দিনও হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো আর মা দিয়েছে হচ্ছে এই ইয়াররিংটা মানে এটা আমি যেন বা মানে সবসময় যেন পড়তে পারি আমি এমনিতেই ওই যেগুলো ডাঁট থাকে কানের মানে সোনার কানেরগুলোতে যে বড় বড় ডাঁট থাকে ওই রকম কানের পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না আমার কানে খুব ব্যথা করে এমনিতে আমি ইয়ারিং বেশি পরিই না বলতে গেলে তো মা বললো এটা দেখ মানে এটা হচ্ছে সেফটি পিন কানের বলে এগুলোকে বলল যে এটা দেখ এটা পরে থাকতে পারবি তো মা এবছর এটা দিয়েছে আমাকে এরকম দিয়েছে আর দিদির ডিজাইনটা জাস্ট একটু আলাদা মানে ও এরকম সেফটি পিন কানের নিয়েছে এখানে এন্ড করছি মানে আমি একদম পুরো আমার মানে একটু আলো হচ্ছিলো না কীরকম ঝিলঝিল করছিল ভিডিওটা মিথুনকে বললাম ওই পাশ থেকে আমাকে একটু ফ্ল্যাশ দেখো যাতে আমার মুখটা দেখা যায় হোক ও এখন দেখাচ্ছে সেই জন্য একটু বেশি চকচকে লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানে এড করছি আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর এখনও যা যা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন গাইজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলায় ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও চেয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাই বাই